আমি ডবলিউ বিসিএস এর মেনের টু থাউজেন্ড মেনের অঙ্কগুলো করে দিচ্ছিলাম দেখো এখানে এক থেকে চার পর্যন্ত আমি আগেই করে দিয়েছি এটা আমি পাঁচ ছয় করে দিলাম তোমাদের যদি কোন অবশ্যই জানিও আমি ডব্লিউ বিসিএস মেনের টু থাউজেন্ড এর আগে কয়েকটি অঙ্ক করে দিয়েছি আজকে পাঁচের অঙ্কটা করছি দেখো তোমরা বুঝতে পারো কিনা এখানে কোয়েশ্চেনটা দিয়েছে

ওয়ান এক্স টু হবে তাহলে সিক্সটি ফোর ইন্টু ফাইভ বাই ফোর ফাইভটা ওপরে যাবে আর এখানে ফোরটা নিচে আসবে আর এখানে আমি যদি হাফ বের করি হাফ এক্সিক্যাল টু তাহলে হাফ এদিকে মাল্টিপ্লাই মানে আমি আমার লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করেছি তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইডেও মাল্টিপ্লাই করতে হবে তাহলে হবে সিক্সটি ফোর ইন্টু ফাইভ বাই ফোর ইন্টু ওয়ান বাই টু তার মানে আমাদের এটা কাটলে হচ্ছে দেখো তার মানে আমাদের এটা হলো ওয়ান বাই টু এক্স ইসিক দেখো আমাদের অপশানে দেওয়া আছে বি এই হবে এখানে আমাদের সিক্সের প্রবলেমটা রয়েছে উইচ ইজ গেটার রুট টু থ্রিটা রুটের ভেতরে আছে তাহলে এটা আমাদের কি হবে আমাদের করতে হবে কীভাবে দেখো রুট টু এটাকে ইজিক্যাল টু লিখতে পারি টু টু দি পাওয়ার হাফ আর এটা আমাদের যদি রুটের এই রকম ভেতরে থাকে তাহলে আমাদের লিখতে হয় এখানে ওয়ান বাই থ্রি এখানে শুধু রুট এখানে টুটা লিখতে লাগে না শুধু রুট থাকলে এটা হাফ পাওয়ারটা কি হয়ে যায় এই ভাবে লিখতে হয় আর এখানে যদি 3 থাকে তাহলে পাওয়ারটা এইভাবে লিখতে হয় এখানে 3 বা যত খুশি n পর্যন্ত হলে 1/n n লিখতে পারো এবার আমাদেরকে করতে হবে এই হাফ আর এই 1/3 আমাদের এই পাওয়ার দুটোকে সেম করতে হবে পাওয়ার দুটোকে সেম করার জন্য 2 আর 3 এর এলসিএম 2 আর 3 এর এলসিএম করলে কত হবে 2 3 যা 6 তাহলে আমাদের এটা হবে 6 নেক্সট দেখো তাহলে আমাদের কি হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান ইন টু থ্রি টু ইন্টু থ্রি দ্যাট ইজ টু টু দি পাওয়ার থ্রি বাই আমরা এই টুটাকে সিক্স করার জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই নিচে থ্রি দিয়ে মাল্টিপ্লাই মানে ওপরেও আমাদেরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে নেক্সট আমাদের যেটা করতে হবে নিচটা দেখো পরেরটার জন্য থ্রি টু দি পাওয়ার এখানে আমাকে এটা সিক্স করতে হলে কী করতে হবে থ্রি ইন্টু টু তার মানে 3 টু দি পাওয়ার টু বাই সিক্স এবার দেখো এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আর এটা থ্রি স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই এখানে দেখো টু মানে এইট টু দি পাওয়ার ওয়ান বাই আর এটা থ্রি স্কোয়ার মানে নাইন টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স তাহলে কোনটা বড়ো হলো এটাই বড়ো হলো আমাদের অপশান কী কী ছিল আমি একটু লিখি অপশান এখানে ছিল এ ছিল রুট টু বি ছিল থ্রি রুট টু সি ছিল টু আর ইকুয়াল আর ডি ছিল নান অফ অ্যাবভ তো আমাদের অপশন হবে বি এই বিটাই হবে কারেক্ট আনসার আশা করছি তোমরা আমার অঙ্ক করানো বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানিও